আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। দেশে এখন কি ধরনের রাজনীতি চলছে, মানে এটা তো আমরা জানি যে আওয়ামী লীগের একক রাজনীতি, ক্ষমতায় আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগের এ টিম থাকবে, বি টিম থাকবে, তাদের মধ্যে মারামারি হবে এবং তাদের মধ্যে একটা ভোট ভোট খেলা হবে, তারপরে একজন জিতবে। এটা আমরা গত সংসদ নির্বাচনে দেখেছি। তারপর সংসদ নির্বাচনের পর এবার এসেছে আরেক নির্বাচন খেলা, সেটা হলো উপজেলা নির্বাচন। এই উপজেলা নির্বাচনে কী দেখা যাচ্ছে, এখনও কিন্তু বিএনপি কোনো ক্যান্ডিডেট দেয়নি, উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেয়নি এবং বিরোধী অনেকগুলো জাতি আপনার জামাতে ইসলাম নেয়নি, ইসলামী আন্দোলন অংশ নেয়নি, অনেকগুলো বিরোধী দলই এই নির্বাচনে অংশ নেয়নি। তারা নেয়নি কারণ তারা বলেছে এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, অতএব তারা এই নির্বাচনে অংশ নেবে না। তারা থাকলো কারা, থাকলো আওয়ামী লীগের ডান হাত আর বাম হাত আর ডামি হাত, এরাই তো দাঁড়াবে। সেখানেও এখন দেখা যাচ্ছে যে দলে আর পোষাচ্ছে না, এখন ফ্যামিলিতে চলে এসেছে। মানে এক দলীয় যে একটা ধারণা ছিল নির্বাচনের সময় যে এক দলের দুজন তিনজন প্রার্থী, এখন সেটাই আর কুলোচ্ছে না। এখন আরও বেশি কেন্দ্রীভূত করার একটা প্রক্রিয়া, সেটা কি যে আমার ফ্যামিলির মধ্যে সব থাকবে। বাবা এমপি হয়েছেন, উনি ওনার পুত্রকে অথবা কন্যাকে অথবা কন্যার জামাতাকে অথবা স্ত্রীকে অথবা ভাইকে এদেরকে উপজেলা নির্বাচনে দাঁড় করিয়ে দিচ্ছেন। কেউ হয়তো মেয়র ছিল, সে মেয়র পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যানে দাঁড়াচ্ছে, আবার ওই মেয়র পদ থেকে পদত্যাগ করার ফলে ওটা যে ফাঁকা হলো ওখানে আবার নিজের আরেক ছেলেকে ঢোকাচ্ছে। এই হচ্ছে মানে পুরো এলাকাটা হবে তাদের রাজত্ব। মানে এখানে আর আওয়ামী লীগও কোনো পাত্তা পাচ্ছে না, দলও পাত্তা পাচ্ছে না, দলের ঊর্ধ্বে উঠে গেছে এই পরিবারতন্ত্র। এটাকে খুব একটা দোষ দেওয়া কি যায়, যদি কেন্দ্রে থাকে তাহলে এখানে থাকবে না কেন? যাক, নমুনাটা কি, আপনাদের একটু নমুনাটা দেখাই তাহলে বুঝতে পারবেন। আমি কয়েকটা উদাহরণ দিই আপনাদেরকে। টাঙ্গাইলের ধনবাড়িতে ওখানকার যিনি এমপি আছেন আব্দুর রাজ্জাক সাহেব, আগে মন্ত্রী ছিলেন, উনি ওনার আপন খালাতো ভাইকে ওখানে প্রার্থী ঘোষণা করেছেন, উনি করেছেন ঘোষণা, এ সেই হলো আওয়ামী লীগের প্রার্থী, তার মানে তার যারা অনুসারী তারা তাকে ভোট দিবে। মন্ত্রী শাহজাহান খান খুব আলোচিত মন্ত্রী, এই শাহজাহান খান মাদারীপুর সদরে উপজেলায় প্রার্থী করেছেন চেয়ারম্যান হিসেবে তার নিজের ছেলেকে। নাটোরের সিংরায় চেয়ারম্যান প্রার্থী হয়েছেন যিনি, তিনি হলো আইসিটি প্রতিমন্ত্রীর শ্যালক, মানে জুনায়েদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেল, উনি হলেন এখানে ক্যান্ডিডেট। নারায়ণগঞ্জ এক আসনে সংসদ সদস্য দস্তগীর গোলাম দস্তগীর গাজী, উনি সেখানে প্রার্থী করেছেন তার ছেলে গাজী গোলাম মর্তুজা পাপ্পাকে। নোয়াখালীতে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওই এলাকা, ওটা নোয়াখালী, তো উনি কিন্তু বলেছেন যে এরকম আপনারা করেন না, কিন্তু তার এলাকায় দেখেন কী হয়েছে। তার এলাকাতে হাতিয়াতে চেয়ারম্যান পদে নোয়াখালী ছয় আসনের এমপি মোহাম্মদ আলীর বড় ছেলে আশিক আলী প্রার্থী হয়েছেন এবং সুবর্ণচরে প্রার্থী হয়েছেন নোয়াখালী চার আসনের এমপি মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে, একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক সাবাব চৌধুরী তারা প্রার্থী হয়ে বসে আছেন। নোয়াখালীর বেগমগঞ্জে এমপি আছে মামুনুর রশিদ কিরণ, তার ছেলেকেও এমপি সাহেব প্রার্থী ঘোষণা করেছেন। এদিকে একরামুল করিম চৌধুরী সাহেব আরেক ধাপ এগিয়ে আছেন, উনি বলেছেন যে ওনার ছেলেকে যদি ভোট না দেয় তাহলে নাকি উনি এলাকায় কোনো উন্নয়নই করবেন না, বুঝে নেবার। পাবনায় চাটমোহরের ঘটনা দেখেন, চাটমোহর ভাঙ্গুরা ফরিদপুর যে এই এলাকাটা, সেখানে পাবনা তিন আসনে সেখানকার এমপি মকবুল হোসেনের দুই ছেলে, একজন ভাঙ্গুরা পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল, তিনি মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন, করে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এখন ওখানে যে মেয়র পদটা খালি হলো, ওখানে আবার ওনার ছোট ছেলে ইবনুল হাসান শাকিল, তিনি নির্বাচন করবেন। মানে এমপি সাহেবের আর কোনো মানে ওনার সব চাই, উপজেলা ওনার চাই,
সংসদ সদস্য ওনার চাই এবং পৌরসভার মেয়র হবে সেটা ওনার পরিবারের মধ্যে থাকতে হবে, বাপুলা মিলে রাজত্ব করবে আর কি। এরকম ঘটনা আরও অনেক জায়গায়, বগুড়ায়, নোয়াখালীতে, আপনার মৌলভীবাজার, নরসিংদী, কুমিল্লা, মানিকগঞ্জ, পিরোজপুর সহ অন্তত 20 জেলায় এরকম উপজেলা প্রার্থীতে হয়েছেন সংসদ সদস্যের নিকট আত্মীয়রা। এটা এখন, এটা আগে এতটা ছিল না, এখন যতই দিন যাচ্ছে বাড়ছে। এখন এর পর এমন এক পর্যায়ে এসেছে যে আওয়ামী লীগের মানে থেকে ঘোষণা করতে হয়েছে যে মন্ত্রী সংসদের সন্তানরা কেউ ভোট করতে পারবে না, এটা তারা বলে দিয়েছে। বলার পর এবং তারা বলেছে যাদের দলে যারা সাংগঠনিক সম্পাদক আছে তাদেরকে বলেছে তোমরা জানিয়ে দাও, পারবে না, এটা সম্ভব না। কিন্তু আপনাদের কি মনে হয় এটা কেউ মানবে? কেউ মানবে না। এবং না মানলে কী করবে আওয়ামী লীগ? কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। এবং কিছুই যে করতে পারবে না সেটা তো তারাই বলে দিয়েছে, তারাই তো গত নির্বাচনের সময় বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়েছে। এর আগে ইউপি চেয়ারম্যান পদে পর্যন্ত তারা কিন্তু থামাতে পারেনি বিদ্রোহীদের, এখানেও পারবে না, কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশনও নিতে পারবে না। তো এর অর্থটা কী দাঁড়াচ্ছে? এখন আওয়ামী লীগে মারামারি শুরু হয়েছে, মানে খাওয়ার লোকটা এতই তীব্র যে এখন আর নিজের দলের লোককেও কেউ শেয়ার করতে চায় না। আদর্শ টাদর্শ কোনো মূল্য নাই এদের কাছে, এদের কাছে মূল্য হলো আমি কত পকেটে ভরতে পারলাম, আমি কত পেটের মধ্যে ঢুকাতে পারলাম। যেখানে নিজের দলের লোকদেরই কোনো পাত্তা নাই সেখানে সাধারণ মানুষ আমরা যারা আছি আমাদের কী অবস্থা ভাবুন একবার। আমরা আসলে এই জনপ্রতিনিধির নামে একদম লুটেরার কাছে জিম্মি হয়ে গেছি, সেটা কি উপজেলা পর্যায়ে, কি ইউনিয়ন পর্যায়ে, কি মেয়র পর্যায়ে, কি এমপি পর্যায়ে এবং কি রাষ্ট্রীয় পর্যায়ে। একটা দেশ এভাবে কিভাবে চলে? সবচেয়ে বড় কথা হলো যদি গণতন্ত্র থাকতো আজকে তাহলে কিন্তু কেউ আর এরকম মনোনয়ন দেওয়ার সাহস পেত না, কারণ তখন তারা জানতো ভোটটা জনগণ দেবে। কিন্তু এখন তো সেটা নেই, এখন তো সেটা নেই, দলীয় মাস্তানতন্ত্র চলছে। এখন তারা যাকে মনোনয়ন দেবে সেই বিজয়ী হবে, কি সহজ, কি আনন্দ। এভাবে তারা গণতন্ত্রে তো 12টা বাজিয়েছে বটেই, আগামীতে দেশটাকে তারা কোথায় নিয়ে যাচ্ছে ভাবতেও ভয় লাগে। প্রিয় দর্শক, আপনারাও নিশ্চয়ই এর সঙ্গে মিলিয়ে নেবেন আপনার এলাকায় কী হচ্ছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।